অ্যাপেলের আইফোন 11 লাইন আপের ডিজাইন নিয়ে নানা রকম সমালোচনা হলেও অ্যাপেলের 11 লাইন আপের ফোনগুলো যে বাজারে খুব ভালো সাড়া ফেলেছে তা বোঝাই যাচ্ছে। অ্যাপেলের প্রধান ডিসপ্লে সাপ্লায়ার হচ্ছে স্যামসাং। এবছরের দ্বিতীয়ার্ধে স্যামসাং তাদের 50 মিলিয়ন ইউনিট ওলেড প্যানেল অ্যাপেলের নিকট বিক্রি করবে বলে ধারণা করা হচ্ছে। এটা মূলত সম্ভব হচ্ছে অ্যাপেলের লেটেস্ট লাইন আপের আইফোনের পজিটিভ রেসপন্সের জন্য। মানি টুডে এর রিপোর্ট অনুযায়ী এই ওলেড প্যানেল স্যামসাং অ্যাপেলকে প্রোভাইড করবে। এবছরের থার্ড কোয়ার্টারে সেপ্টেম্বর পর্যন্ত স্যামসাং 22.2 মিলিয়ন ইউনিট ওলেড প্যানেল অ্যাপেল আইফোনের জন্য সরবরাহ করেছে। এর মধ্যে 5.85 ইঞ্চি ও 6.46 ইঞ্চির এই দুই ধরনের প্যানেল রয়েছে। জুলাই মাসে তারা 3.9 মিলিয়ন, আগস্ট মাসে 8.4 মিলিয়ন ও সেপ্টেম্বর মাসে 9.9 মিলিয়ন ইউনিট প্যানেল সরবরাহ করেছে। অক্টোবর এবং নভেম্বরে তারা 9.8 মিলিয়ন ও 5 মিলিয়ন ইউনিট ওলেড প্যানেল সরবরাহ করতে পারবে বলে আশা করছে। এই সকল সরবরাহের ওপর ভিত্তি করে তারা ধারণা করছে ডিসেম্বরের ভেতর তারা মোট 40-50 মিলিয়ন ইউনিট প্যানেল বিক্রির মাইলফলক স্পর্শ করবে। স্যামসাং ডিসপ্লে অ্যাপেল আইফোনের জন্য প্রধান ডিসপ্লে সরবরাহকারী। 90% ওলেড প্যানেল স্যামসাংয়ের থেকে অ্যাপেল নিয়ে থাকে। আর বাকি এলসিডি ভিত্তিক আইফোনের জন্য অ্যাপেল তাদের ডিসপ্লে মূলত জাপানিজ ডিসপ্লে, এলজি ডিসপ্লে এবং শার্প ডিসপ্লে এর কাছে থেকে নিয়ে থাকে। তবে বর্তমানে এলজি ডিসপ্লে অ্যাপেলের জন্য ওলেড প্যানেল সরবরাহ করবে। তারা অ্যাপেলকে তাদের আইফোন 11 প্রো ম্যাক্স এর জন্য 7-8 মিলিয়ন ইউনিট প্যানেল দিতে পারবে বলে অফার করেছে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টেক নিউজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আর পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।